রফিক ভাইয়ের সাথে আমার দীর্ঘ সম্পর্ক, অনেক দিনের, 40 বছর একসাথে থেকেছি, একসাথে কাজ করেছি, ঘুরেছি সারা বাংলাদেশ। রফিক ভাই তারপরে ঘনিষ্ঠতা হলো খবরের কাগজ ও আজকের কাগজের কারণে। আজকের কাগজের 10 বছর এডিটোরিয়াল লিখেছিলেন ডক্টর রফিক। ডক্টর রফিক এত ঘনিষ্ঠ হয়ে গেলেন আমার সাথে যে আমি যখন ইউল্যাব প্রতিষ্ঠা করতে যাই তখন ঠিক কাউকে কাছে পাই না, পেলাম রফিক ভাইকে। তিনি ছিলেন আমার সাথে ইউল্যাব এস্টাবলিশ করার কাজে তিনি নিয়োজিত হলেন। তারপর 2 বছর কেটে গেল, রফিক ভাইকে ইউল্যাবের ভাইস চ্যান্সেলার বানালাম। আমার ভালো লাগতো যে মনে হতো যে কোনো বিষয়, বাংলা ভাষা ও ইতিহাসে উনি যেন সব জায়গায় ছিলেন। সেই 21শে ফেব্রুয়ারিতেও সেই ছোটবেলায় উনি ফটো তুলেছিলেন, যে ফটো আজ আমাদের একান্ত প্রয়োজনীয়। রফিক ভাই অত্যন্ত ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও উনি ছিলেন সবার উপরে। উনি কাজ করতেন গভীরভাবে এবং দৃঢ়ভাবে। যা হোক, রফিক ভাইয়ের সম্বন্ধে বলা খুব কঠিন। দীর্ঘ জীবন তার, দীর্ঘ কর্মজীবন, এবং তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর খুব কাছে ছিলেন, কারণ তিনি মাননীয় প্রধানমন্ত্রীর টিচার ছিলেন। সেই হিসেবে প্রধানমন্ত্রী ওনাকে অনেক সম্মান প্রদান করতেন, দেখেও ভালো লাগত। সেই রফিক ভাই শেষ পর্যন্ত ইউল্যাবে থেকেই উনি চলে গেলেন, প্রায় 88 বছর বয়সে তিনি পাড়ি দিলেন ওপারে। ইউল্যাব একটা কথা কখনোই রফিক ভাইকে ভুলতে পারবে না, যতদিন ইউল্যাব থাকবে, সে 500 বছর হোক আর 1000 বছর হোক, রফিক ভাই হাস্যোজ্জ্বলভাবে টিকে থাকবেন এই ইউল্যাবের সাথে, এটা আমার দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ।